দিন দুপুরে কল্যাণপুরের বাজার কলোনি গ্রামে দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত করল চোরের দল গ্রামের বাসিন্দা পেশায় কৃষি দপ্তরের কর্মী দিলীপ পাল অন্যান্য দিনের ন্যায় এদিনও তিনি অফিসে চলে যান ওনার স্ত্রী ঘরের দরজায় তালা দিয়ে অন্যত্র চলে যান এই সুযোগে চোরের দল ঘরের জানালায় থাকা লোহার রড কেটে ঘরে প্রবেশ করে এবং ঘরের ভিতর আলমারিতে রাখা স্বর্ণালঙ্কার সহ নগদ অর্থ নিয়ে চম্পট দেয়

দিলীপ পাল বাড়িতে সেই অবস্থা দেখে খবর দেয় পুলিশকে মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী ঘটনার তদন্ত নেমেছে পুলিশ যদিও শেষ খবর পর্যন্ত চোরের টিকির নাগাল পাওয়া যায়নি ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড